ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাদেরকে স্বাগত। আমি শুভেন্দু কুমার বেরা। আজ আমরা ক্লাস ফোরের ইংলিশ মডেল অ্যাক্টিভ টাস্ক নিয়ে আলোচনা করব। শিক্ষা দপ্তর থেকে আগে পার্ট ওয়ান পার্ট টু দেওয়া হয়ে গেছে, এটা ছিল পার্ট থ্রি, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর আলোচনা শুরু করতে যাওয়ার আগেই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং তোমার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো। যারা আমার এই চ্যানেলে প্রথম এসেছো তাদেরকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক অবশ্যই করবে, ঠিক আছে? চলো আমরা শুরু করি, কথা না বাড়িয়ে শুরু করি। দেখো, তোমাদের যেটা দেওয়া হয়েছে মডেল অ্যাক্টিভ টাস্ক ইংলিশে ফোরের যেটা দেওয়া হয়েছে, প্রথম যেটা দেওয়া হয়েছে বলেছে, দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। প্রথমে তোমাদের এই যে প্যাসেজ দেখতে পাচ্ছ, এই প্যাসেজটা ভালো করে পড়বে, পরপর কিছু কোয়েশ্চেন দেওয়া হয়েছে তার উত্তরটা করতে হবে। ওকে, প্যাসেজটা একটু মন দিয়ে দেখে নাও, জাস্ট আমি একবার পড়িয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। ইন্ডিয়া ওয়াজ ইন দ্য কাল্টেস অফ দ্য ব্রিটিশ ফর মোর দ্যান 200 ইয়ার্স। না, ভারত 200 বছর ধরে ব্রিটিশদের খপ্পরে ছিল, ঠিক আছে? দে ওয়ার ভেরি ক্রুয়েল, তারা ছিল খুব নিষ্ঠুর, তারা খুব নিষ্ঠুর ছিল। দ্য ইন্ডিয়ানস ডিড নট লাইক দেম, ভারতীয়রা তা পছন্দ করতো না। পিপুল ফট ফর দ্য ফ্রিডম অফ দেয়ার মাদারল্যান্ড, মাদারল্যান্ড মানে মাতৃভূমি, তারা কী করতো, মানুষ তাদের মাতৃভূমির জন্য, স্বাধীনতার জন্য লড়াই করেছিল, ঠিক আছে? এই মাতৃভূমির জন্য মানুষ, এই স্বাধীনতার জন্য এরা কী করেছিল, লড়াই করেছিল। আচ্ছা, দে ডিড নট হিস সাইটেড অফ দ্য ফলোয়িং লিডার্স লাইক নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড মহাত্মা গান্ধী, ঠিক আছে? তারা কী করতো, তারা পছন্দ মতো নেতাদের অনুসরণ করতে দ্বিধা করেনি, নেতাজি সুভাষচন্দ্র বোসকে এবং মহাত্মা গান্ধীজির জন্য। দ্য ইন্ডিয়ানস লাভ দেয়ার মাদারল্যান্ড ডিয়ারলি, ভারতীয়রা তাদের মাতৃভূমিকে অত্যন্ত ভালোবাসত। দে কস্ট অফ দেম আউট অফ দেয়ার কান্ট্রি, ঠিক আছে, তারা তাদের দেশের বাইরে তাড়া করেছিল। ইন্ডিয়ান গট ফ্রিডম অন 5th August 1947, ভারত স্বাধীনতা লাভ করেছিল 15th August 1947 সালে। দিস ডে ইজ অবজার্ভড অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ডে, ওই দিনটাকে আমরা স্বাধীনতা দিবস হিসাবে পালন করি ভারতীয়রা। উই হোয়েস্ট অফ দ্য নেশন ফ্ল্যাগ, মানে ওই দিন আমরা কী করি, আমরা যত জাতীয় পতাকা তুলি এবং অ্যান্ড সিং আওয়ার ন্যাশনাল অ্যান্থম, আমরা গান গাই, যেটা ন্যাশনাল অ্যান্থম কি, জন গণ মন, ঠিক আছে? অন দ্যাট ডে, ওই দিন আমরা কী বলি, জন গণ মন ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ টেগোর, মানে এই জন গণ মন এটা লিখেছে কে, না, রবীন্দ্রনাথ ঠাকুর, ওকে, এটা আমাদের লেখা হয়েছে। তাহলে আমরা মোটামুটি পড়লাম, এটাকে পড়ে নিয়েছে। এবার অ্যাক্টিভিটি ওয়ান, প্রথমে কী দিয়েছে, বলছে আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভিন অল্টারনেটিভস, আন্ডারলাইন করতে বলা হয়েছে, যেটা ঠিক সেটার জন্য আন্ডারলাইন করতে বলা হয়েছে। প্রথম যেটা দেওয়া হয়েছে মন দিয়ে একটা দেখো, একই বলা হয়েছে, দ্য ব্রিটিশ রুল ওভার ইন্ডিয়া ফর, দ্য ব্রিটিশ রুল কী হয়েছে, ওভার ইন্ডিয়া ফর, এক নম্বর বলা হয়েছে 200 ইয়ার্স, ওভারও 200 ইয়ার্স, 300 ইয়ার্স, ওভারও 300 ইয়ার্স। তাহলে উত্তরটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, উত্তরটা হবে কত, 200 ইয়ার্স, ওকে, উত্তরটা কত হবে, 200 ইয়ার্স। দু নম্বর বলা হয়েছে, ইন্ডিয়া বিকাম ফ্রি অন, মানে ভারত কবে ফ্রি হয়েছিল, এতে বলা হচ্ছে 15th August 1947, 15th August 1941, 15th August 1974, আর 15th August 1997। তাহলে উত্তরটা কী হবে, উত্তরটা হবে এর দাগেরটা 15th August 1947। এইভাবে আন্ডারলাইন করে দিতে পারো বা টিক চিহ্নও দিয়ে দিতে পারো, কোনো সমস্যা, বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা, তিন নম্বর যে কোশ্চেন বলা হয়েছে দেখো মন দিয়ে, বলেছে আওয়ার ন্যাশনাল অ্যান্থম ওয়াজ রিটেন বাই, মানে তোমাদের এই যে ন্যাশনাল যে গানটা, এই অ্যান্থমটা কে লিখেছিল, রিটেনলি লিখেছিল কে, এক নম্বর বলা হয়েছে দেখো সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ টেগোর আর নজরুল ইসলাম, কে লিখেছিল, একটু আগে বলেছিলাম রবীন্দ্রনাথ টেগোর, মানে রবীন্দ্র ঠাকুর এটা, এইটা লেখা লিখেছিল, জন গণ মন। ওকে, চলো এবার চলে আসছি অ্যাক্টিভিটি টু। অ্যাক্টিভিটি টুতে কী কোশ্চেন করেছে একটু দেখে নিই আমরা। বলেছে সিলেক্ট দ্য মেসকুলিনিয়াস জেন্ডার অ্যান্ড ফেমিনিন জেন্ডার আর নিউট্রাল জেন্ডার অ্যান্ড কমন জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড পুট দেম ইন কারেক্ট কলাম্স। ওকে, তাহলে এখানে কী বলেছে, তো মেসকুলিনিয়াস জেন্ডার বের করতে বলেছে, ফেমিনিন জেন্ডার আর নিউট্রাল জেন্ডার অ্যান্ড কমন জেন্ডার। এবার কিছু দেওয়া হয়েছে, দেখ কোশ্চেন দেওয়া হয়েছে, দেখো কোশ্চেন দেওয়া হয়েছে, দেখো এক নম্বর বলা হয়েছে সুরাইয়া ইজ মাই সিস্টার, সুরাইয়া ইজ তার মাই বোন, রাজু অ্যান্ড সুমিত আর ফ্রেন্ডস, দুজন রাজু আর সুমন আর বন্ধু, রকি ইজ এ ডগ,
কুকুরটার রকি ডগ কুকুর, দেয়ার ইজ এ ক্লক অন দ্য ওয়াল, ঠিক আছে, এই চারটা দেওয়া হয়েছে। এবার তার মধ্যে এখানে বলেছে যে মেস্কুলিন জেন্ডার কী হবে, ফেমিনিন জেন্ডার কী হবে, নিউট্রাল জেন্ডার কী হবে, আর কমন জেন্ডার কী হবে, ঠিক আছে। তাহলে প্রথমে কী বলি, প্রথমে আসি যেটা মেস্কুলিনের জেন্ডার, মেস্কুলিন জেন্ডার এগুলোর মধ্যে কী হবে, জেন্ডারটা হবে ডগ, ডিওজি ডগ, উত্তরটা কত হবে লিখে দিলাম, উত্তর লিখলাম ডগ, ঠিক আছে। ফিমেল জেন্ডারটা কী হবে, ফিমেল জেন্ডার আছে কি সিস্টার, ফিমেল জেন্ডার এখানটা আছে কত সিস্টার, সিস্টার লিখে দিলাম, বোঝা গেছে। তারপর আছে নিউট্রাল জেন্ডার কী হবে, নিউট্রাল জেন্ডার দুটো আছে, ক্লক আটা আছে ওয়াল, ক্লক আছে একটা আটা আছে ওয়াল, ঠিক আছে, নিউট্রাল জেন্ডার। আর কমন জেন্ডার কী আছে, কমন জেন্ডার হবে কমন দুজনের মধ্যে ফ্রেন্ডস, ফ্রেন্ডস হচ্ছে কমন জেন্ডার, বোঝা গেছে। ওকে, তাহলে আমাদের অ্যাক্টিভিটি টু কমপ্লিট হলো। এবার বলেছে অ্যাক্টিভিটি থ্রি, কী বলেছে দেখো অ্যাক্টিভিটি থ্রিতে, বলছে হাউ ডু ইউ স্পেন্ড ইউর ডে অ্যাট হোম, ঠিক আছে, রাইট এ ফাইভ সেন্টেন্স অ্যাবাউট ইট, ঠিক আছে, মানে একটা দিনে তুমি তোমার কী কাজ করো সেটা সম্বন্ধে একটু পাঁচটা সেন্টেন্স মধ্যে লিখতে বলা হয়েছে, ঠিক আছে, দেখো লিখেছি তোমার মনে দেখে নেবে, এইভাবে লিখবে। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমরা খুব সকাল সকাল উঠে পড়ি, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, উঠে পড়ো, টকিং ব্রেকফাস্ট, ঠিক আছে, আই প্রিপেয়ার মাই লেসন আফটার লাঞ্চ, পর কী করি না আফটার লাঞ্চের পর, আই রিড স্টোরি বুক অর প্লে, মানে আমি খেলা বই পড়ি, গল্পের বই পড়ি অথবা খেলা করি, কি লুডো খেলা করি উইথ মাই সিস্টার, ঠিক আছে। ইন দ্য আফটারনুন, মানে কী হলো বিকেলবেলার দিকে, আই প্লে খেলা করি উইথ মাই ফ্রেন্ডস, মানে আমার বন্ধুত্বের সঙ্গে, উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য প্লে গ্রাউন্ড, ঠিক আছে, খেলার গ্রাউন্ডে আমার বন্ধুদের সঙ্গে বিকেলে আমরা খেলা করি। ইন দ্য ইভিনিং, তারপর কী করি সুন্দর সময় কী করি, আফটার ফিনিশিং লেসন, যে পড়া বাকি ছিল সে ফিনিশ করি, লেসনটা পড়া করি, তারপরে কী করি, আই ওয়াচ টিভি ফর সাম টাইম, কিছু সময়ের জন্য আমি টিভি দেখি, ঠিক আছে। এইভাবে তোমরা সারাদিনের কী কাজ তুমি সেটা ভালো করে এইভাবে তোমরা লিখিতে পারলে, বুঝতে পেরেছো। তোমরা তাহলে তোমাদের মতো করে লিখবে, ঠিক আছে, যেমন পারো তোমরা সেইভাবে লিখবে, লিখে করে তোমাদের বলা হয়েছে, শিক্ষা দপ্তরকে বলে দিয়েছে, ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতা এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষক কাছে জমা দেবে, কোনো অবস্থাতেই তারা বাড়ির বাইরে বেরোবে না। আমি আমার মতো করে এটা তোমাদেরকে লিখে দিয়েছি, তোমরা তোমাদের মতো করে এটা সুন্দর করে লিখবে, লিখে করে তারপর কি খাতাগুলো অবশ্যই বা রাখবে বাড়িতে, স্কুল খুললে তোমরা এগুলো শিক্ষক মহাশয়কে জমা করবে। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই বলবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সকলকে।